কক্সবাজারের স্বামী সন্তানকে জিম্মি করে নারীকে সঙ্গবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছে মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম। মাদারীপুর থেকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, কক্সবাজারের পর্যটকদের টার্গেট করে অপকর্ম ও ব্ল্যাকমেইল করার একটি চক্র রয়েছে, যাদের অন্যতম গ্রেফতার হওয়া এই আশিক। বিস্তারিত রাসেল খানের রিপোর্টে। সন্তানের বয়স মাত্র 8 মাস, হার্ট ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করে। ছোট্ট সোনামণির উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, আর তা সংগ্রহের জন্য স্বামী আর সন্তানকে নিয়ে ওই গৃহবধূ পর্যটন নগরী কক্সবাজারে অবস্থান করেন। সৈকতে অপরিচিত এক যুবকের সাথে তার স্বামীর ধাক্কা লাগলে কথা কাটাকাটি হয়। এর জেরে স্বামী ও 8 মাসের সন্তানকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে আশিক নেতৃত্বাধীন চক্রটি। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী। মামলার প্রধান আসামি আশিকুল ইসলামকে মাদারীপুর থেকে গ্রেফতার করে র‍্যাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, আশিক প্রায় 1 দশক ধরে কক্সবাজারে অপরাধের অভয়ারণ্য গড়ে তুলেছে। লাবণী বীচ এলাকা থেকে 8 মাসের শিশু সন্তানের সামনে থেকে এই ভিকটিম নারীকে জোরপূর্বক একটি সিএনজিতে করে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে যেই হোটেলে ধর্ষণ করা হয় সেখানে জিম্মি করে তার স্বামীর কাছে মুক্তিপণ দাবি করা হয়। র‍্যাব বলছে, বিভিন্ন হোটেল ম্যানেজারদের সাথে সম্পর্ক স্থাপন করে পর্যটকদের ফাঁদে ফেলে টাকা আদায় করত আশিক ও তার চক্রের সদস্যরা। পর্যটন এলাকায় বিভিন্ন হোটেল ম্যানেজারদের সাথে যোগ সাদসে যারা বিভিন্ন সময় পর্যটক আসত, সুযোগ বুঝে তাদেরকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করত। তার একটি চক্র রয়েছে যারা এই কক্সবাজার এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। এর সদস্য সংখ্যা প্রায় 30 থেকে 32 জন। আশিক সরাসরি কোনো দলীয় রাজনীতির সাথে জড়িত না থাকলেও ছদ্মবেশে বিভিন্ন দলের আশ্রয়ে থাকত বলে অভিযোগ রয়েছে। সিবিচে আগত যে টুরিস্ট যারা আছেন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।